আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার পুরোদমে যুদ্ধ শুরু, রাশিয়ার 10 যুদ্ধ বিমানে আঘাত আনা হয়েছে বলছে ইউক্রেন। ইউক্রেনের মারিউপোলে আবারও বৃষ্টির মতো গোলাবর্ষণ শুরু। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব দিল রাশিয়া। জানিয়ে দেব কিয়েভ অভিমুখে আরো 3 মাইল অগ্রসর হয়েছে রুশ সেনাবাহন। আরো থাকছে মারিউপোলে মৃত্যুর সংখ্যা 1,207, দাবি উপমেয়রের, বিবিসি বাংলার প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধ বিমান আধিপত্য পাচ্ছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। রাশিয়ার 10 যুদ্ধ বিমানে আঘাত আনা হয়েছে বলছে ইউক্রেন। রাশিয়ার 10টি যুদ্ধ বিমানে আঘাত আনা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এছাড়া 2টি বড় অস্ত্রবহর ধ্বংস করা হয়েছে বলেও দাবি তাদের। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে SU-25 ও SU-34 মডেলের বিমানগুলোতে আঘাত আনা হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধ বিমান স্টিঙ্গার ম্যান পোর্টেবল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এর বেশি আর কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের একটি পারমাণবিক গবেষণা স্থাপনায় বোমা হামলা চালিয়েছে বলে দেশটির অভিযোগ। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক কর্তৃপক্ষ বলছে দেশটির উত্তর পূর্বাঞ্চল খারগিভ শহরে অবস্থিত পারমাণবিক গবেষণা স্থাপনায় রুশ হামলা হয়েছে। এর জেরে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বোমার হামলায় স্থাপনাটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আর রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। এর আগে গত 3 মার্চ রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। ওই বিদ্যুৎ কেন্দ্রটি রুশ বাহিনী দখলেও নিয়েছিল। এর আগে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক ক্ষেত্র দখলে নেয় রুশ বাহিনী। জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা IEA গতকাল বৃহস্পতিবার বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ তাদের জানিয়েছে চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে ইউক্রেন কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেরনোবিল ইউক্রেনের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে 1986 সালে বিশ্বের সবচেয়ে ভয়াল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। ইউক্রেনের মারিউপোলে আবারও গোলাবর্ষণ শুরু। ইউক্রেনের মারিউপোল শহরে আবারও বোমা বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলেছে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। তারা বলছে আবাসিক এলাকাতেও উদ্দেশ্যমূলকভাবে বোমা বর্ষণ করা হচ্ছে। খবর BBC-র। রুশ সৈন্যরা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাদ্যের সংকট তৈরি হয়েছে। ইউক্রেন সরকার বলছে মানবিক ত্রাণ সাহায্য নিয়ে গাড়ির একটি বহর মারিউপোল শহরে পৌঁছাতে চেষ্টা করেছিল কিন্তু আক্রমণের কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব দিল এবার রাশিয়া। রাশিয়ার তেল গ্যাস ছাড়া কি বিশ্ব টিকবে, কিংবা এর বিকল্প হিসেবে কতটুকু প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা বিশ্ব? এই যখন পরিস্থিতি তখন আবারও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কড়া জবাবে রপ্তানি কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মস্কো। এমনকি রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি কোম্পানিগুলোর সম্পদ জব্দেরও হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অস্ত্র নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করতে ব্যস্ত পশ্চিমা দেশগুলো। এবার পাল্টা পদক্ষেপ এলো মস্কোর পক্ষ থেকেও। রপ্তানি কার্যক্রম নিষিদ্ধ করে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব দিল রাশিয়া। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ মস্কোয় বিদেশি অন্তত 200 পণ্য রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। এর আওতায় রয়েছে কৃষি পণ্য, বৈদ্যুতিক প্রযুক্তিগত যন্ত্রপাতি, গাড়ি, কন্টেইনার এবং টারবাইন সহ নানা খাত। এই সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়বে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সহ প্রায় 48টি দেশ, এমনটাই বলেছে ক্রেমলিন। তবে এই অবস্থার জন্য আবারও পশ্চিমাদের দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে আখ্যা দেন তিনি। এর ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের হুঁশিয়ার দিয়েছেন। রাশিয়ার কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি কোম্পানিগুলোর সম্পদ
রুশ সরকার জব্দ করতে পারে বলে জানিয়েছেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম বন্ধ করেছে সেই প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। মস্কো বলছে রাশিয়ার উপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়বে, তাই দেশটি থেকে বিদেশিদের বিনিয়োগ প্রত্যাহার সীমিত করা সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পুতিন সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিন। তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার উপযুক্ত জবাব এবং রুশ অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এমন সিদ্ধান্তের প্রয়োজন ছিল। পুতিন সরকার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর থেকে রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে পশ্চিমা বিশ্ব। কিয়েভ অভিমুখে আরও 3 মাইল অগ্রসর হয়েছে রুশ সেনাবহর। ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রাশিয়ার সামরিক বহর গত 24 ঘন্টায় আরও 3 মাইল অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সাংবাদিকদের বলেছেন উত্তর পশ্চিম দিক দিয়ে কিয়েভের দিকে অগ্রসরমান রুশ সেনাবহরটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে আর মাত্র 9 মাইল দূরে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন কিয়েভের উত্তর পূর্ব দিক থেকে আরেকটি রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে এবং সেটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে 25 মাইল দূরে রয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার কিয়েভের মেয়র বলেছিলেন রাজধানী শহরটিকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে এবং সশস্ত্র বেসামরিক নাগরিকরা এটির সতর্ক পাহারায় রয়েছে। সূত্র বিবিসি। মারিয়াপোলে মৃত্যুর সংখ্যা 1207 দাবি উপমেয়রের বিবিসি বাংলার প্রতিবেদন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। ইতিমধ্যেই ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর নগরী মারিয়াপোলে ফের বোমা বর্ষণ শুরু হয়েছে। রুশ বাহিনী নগরীর কেন্দ্রস্থলে এমনকি আবাসিক এলাকাতেও বৃষ্টির মতো বোমা ফেলছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। রুশ সেনারা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানেই আক্রমণ চালাচ্ছে, ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে। মারিউপোলের উপ মেয়র বলেছেন শহরটিতে মোট কত মানুষ মারা গেছে তা তিনি জানেন না, তবে সর্বসাম্প্রতিক মৃত্যু সংখ্যা 1207 জন। বিবিসিকে উপমেয়র সের্গেই অরুলভ বলেন এগুলো কেবল মৃতদেহ, আমরা রাস্তা থেকে এগুলো সংগ্রহ করেছি। তিনি বলেন নগরীর বাইরের কবরস্থানগুলোতে যাওয়া সম্ভব হওয়ায় 47টি মৃতদেহ গণকবর দেওয়া হয়েছে, তাদের সবার পরিচয়ও পাওয়া যায়নি। যে কারণে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধ বিমান আধিপত্য পাচ্ছে না। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমায় রাশিয়ার বিমান ঢুকতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধ বিমানকে অনেকাংশে বাধা দিতে সক্ষম হচ্ছে, তবে উৎকৃষ্ট রুশ বিমান বাহিনী ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন বিমান বিধ্বংসী ব্যবস্থার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম কারণে রুশ বিমান ইউক্রেনের আকাশ সীমা এড়িয়ে চলছে। এতে ইউক্রেনের আকাশে রুশ বিমানের আধিপত্য খর্ব হয়েছে। রাশিয়া প্রত্যেক দিন 150 থেকে 200 ফ্লাইট পরিচালনা করছে বলে জানানো হয়, তবে এগুলো রাশিয়ার আকাশেই। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান বিধ্বংসী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদান করেছে, এ কারণেই রাশিয়ার পাইলটরা ইউক্রেনে ঝুঁকি নিচ্ছেন না। তবে কিছু রুশ যুদ্ধ বিমান ইউক্রেনের আকাশে গিয়ে আক্রমণ করতে সক্ষম হয়েছে, তবে সেগুলো ইউক্রেনের আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করেনি কিংবা রুশ স্থল বাহিনীকে বড় ধরনের সহায়তা দিতে সক্ষম হয়নি। সূত্র সিএনএন।